বহুত বহুত ধন্যবাদ যে আমার এই জাপি শিল্পের প্রায় 500 বছর আগরে শিল্প ইয়াত আমার জানো আমার পিতায় জাপি করেছিল কৃষির মাজেরে। গতি এই অঞ্চলের রাইজে আসলে বারিষার বতর খেতিও করে আর তার লগত জাপিও করে। আর এই শিল্প ইতিমধ্যে নহয় ভারতবর্ষের বিভিন্ন ঠাইতো সমর্থন লাভ করে আছে, কিন্তু এই আমি ব্যক্তিগতভাবে আগবাড়ি সরকারিভাবে নহয়। কিন্তু এটা দেখিল যে জাপিয়ে যাবার গামোসা যে বহাগ বিহুর আগমুহূর্ত জিআইটিক লাভ করে এই গামোসাই বড় সমাদর লাভ করেছিল স্বাভিমান। আর এইবারও আমার স্বাভিমান বলে কব লাগবে, যেহেতু এজন বাহিরের অতিথি আহিলে বা যিকোনো অনুষ্ঠানত এজন অতিথিক গামোসা শরাই বা জাপিটো আমার নিদিলে যেন আমার আতিথ্য করা নহয়। ঠিক তেনেদরে সরকারের এক মানে প্রচেষ্টা আর ভারত সরকারের যে প্রচেষ্টাত যেহেতু বর্তমান সরকারখানে জিআইটিক আমাক মানে প্রদান করেছে এই জাপি শিল্পক, মনে হব আমি যুব প্রজন্ম যথেষ্ট উৎসাহিত হয়েছ। আর এই প্রায় আমার কিছু ঠাইত বন্ধ হয়ে যাও যাও অবস্থা হয়েছিল এই জাপিয়ে যেহেতু সমর্থন লাভ করা নাছিল, কিন্তু আজি কেইবছরমানের যথেষ্ট সমর্থন লাভ করেছে। আর একটা কথা ঠিক আছে, যদি সরকারের পক্ষ যুক্ত বস্তুর উপর নজর দিব বা হাত দিব বা একটা বাট মুক্তি করে দিব, অকনমান কিবা সঁহারি জানাব, সেই বস্তুটো অতি সোনকালে মানে আদর লাভ করে। মানে ভাবি যে এই বহাগ বিহুর আগমুহূর্তত এনেই আমার বহাগ বিহু বলে জাপির উখল মাখল পরিবেশ জাপি গামোছা, গতি তার ক্ষেত্র যেহেতু জিআইটিক আমি লাভ করলো এই ক্ষেত্রে আমি উৎফুল্লিত হয়ে পড়ছ। আর ইয়ার যোগেদি আমি আন্তঃরাষ্ট্রীয় রাষ্ট্রীয় পর্যায়ত অন সুন্দর বজার লাভ করিম। আর এই বজার যোগেদি আমি ভাবি আমার যা যুব প্রজন্ময় চাকরিমুখী এক মনোভাব লৈছিল, ইতিমধ্যে যাকালির যাবারপা দেখি বা যাকালিরপরও দেখি আমার ইয়াত বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে আমার ভিড় করেছে যে বহাগ বিহুর কারণে জাপি লাগে। যাবার বহু যুব প্রজন্ময় কোম্পানির চাকরি এড়ি আইছে, জাপি কাম করেছে। এতিয়াও আমি দেখি যে এইবারও আমার বহু যুব প্রজন্ময় যে কোম্পানির চাকরির প্রতি ঢাপলি নেমেলি যে স্বাভিমান আর এই অঞ্চলের যে স্বাভিমান এই কৃষ্টি সংস্কৃতি ফুলাম আর হালুয়া জাপিত নিজকে নিয়োজিত করে একটা পরিয়াল সুন্দরভাবে চলি থাকার উপরেও নিজে এখন দুচকিয়া বাহন লৈছে, নিজে চারিচকিয়া বাহন লৈছে, একটা সুন্দর ঘর সাজিছে, নিজের জীবন জীবিকার উপর যেখানে খরচ করবেন সেখানে সম্পূর্ণ এই জাপির যোগেদি করবেন প্রায় 1000টা পরিয়াল। আর প্রায় আমি এটা সংখ্যক হিসাবে 2000মান ব্যক্তিয়ে এই জাপির লগত জড়িত হয়ে আছো। কোনোবাই বাহর কাম করেছে, কোনোবাই রং লগাইছে, কোনোবাই কাপড় লগাইছে, কোনোবাই চিমকি লগাইছে, বিভিন্নজনে বিভিন্নজনের কাম লগাইছে। মুঠতে এই বহাগ বিহু বলে আমি যথেষ্ট জাপির আমি সমাদর লাভ করেছো, যথেষ্ট অর্ডার আছে আর আমার ভয়ও লাগিছে আমি দিব পারোনে নোৱাৰো। আর আপনার জগাইছো যেহেতু জিআইটিক ঘোষণা করলে যাতে এই জাপিটোর এনেকা আমার অকনমান মেশিনারি সিস্টেমের যদি যোগান ধরে সরকারে যে দইটো কেনেকে তোলাব লাগে, কেনেকে আমি গুড়ি করব লাগে, কেনেকে বাটো ভাজ দিব লাগে, এই গোটেই কামখানি যদি মেশিনারি সিস্টেমত ইলেকট্রিক্যাল সিস্টেমত একটা যায় তো মনে ভাবি জাপিটো কম দামত দিব পারিম আর আমি নিশ্চয় ইয়ার চাহিদা আমি পূর করব পারিম। আর এই ক্ষেত্রে পুনর্বার জিআইটিকর কারণে সরকারের আমি আমার জাপি শিল্পর তরফর আমার জে বি জাপি উদ্যোগের তরফের পর আমি কৃতজ্ঞতার ধন্যবাদ জ্ঞাপন করছো। ইয়া মুক্কুচি রেভিনিউ ভিলেজ হয়, তথাপি ইয়ার বালামুক্কুচি অঞ্চলের মানুষে এই জাপি করে। তিলানা, কর্দৈতলা, সূতারকুচি, তেরেসিয়া আর আমার মুদৈতলা চুবুরী আছে, দীঘেলি আছে, আর বালিলেসারও কিছু অংশ মানুষে আমার জাপি করে। বিশেষভাবে ভারতবর্ষর ভিতর নালাগে, পৃথিবীর ভিতরে আমার এই কেন গাঁর মানুষে জাপি করে। আর আসল জাপির যে রূপ, যে জাপি গাঁথনি, এই জাপিটো আসলে আমার এই কেইখন গাঁৱতে আসলে শুদ্ধ ভাবত জাপি তৈয়ার করা হয়।